আমার কম্পিউটার অলরেডি অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2022 যে ভার্সনটি আছে এটি ইনস্টল করা আছে এবং গত 15 থেকে 20 দিন হবে এটা ব্যবহার করছি। এটা ব্যবহার করে বেশ কিছু প্রজেক্ট তৈরি করেছি, ইভেন আমি এই যে ভিডিও আজকে পাবলিশ করেছি এটা কিন্তু আমার এই প্রিমিয়ার প্রো দিয়ে এডিট করা ছিল সম্পূর্ণ, ঠিক আছে, দেন সেটা পাবলিশ করেছি। অ্যান্ড এই ভার্সনটা আমি সম্পূর্ণ বিনা খরচ ব্যবহার করছি, এটা ব্যবহার করার জন্য আমাকে কোনো প্রকার টাকা পয়সা খরচ করতে হয়নি, ইভেন কম্পিউটার কোনো প্রবলেম নেই, খুব ভালোভাবে কাজ করছে এটা। সত্যি বলতে অ্যাডোবি প্রিমিয়ার প্রো সম্পর্কে তেমন কোনো আইডিয়া ছিল না আমার, রিসেন্টলি একটা কোর্স বাই করেছি, পেড কোর্স, সো এটা দেখে দেখে মোটামুটি ভালো শিখছি এবং অন্যান্য সফটওয়্যারের তুলনায় এখানে কাজ করা ইজি মনে হয়েছে, যেমন ফিল্মরা বলতে পারেন, ক্যামটাসিয়া বলতে পারেন। বাট এটা ঠিক বিগিনারদের জন্য ওই দুইটা সফটওয়্যার যথেষ্ট ভালো এবং হেল্পফুল, যখন অ্যাডভান্স লেভেলে শিফট করব তখন এটা লাগবেই। যাই হোক, এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে এই সফটওয়্যারটি দেওয়া, আমি যেভাবে ব্যবহার করছি বিনা খরচে আপনারা যেন ঠিক সেইমভাবে ব্যবহার করতে পারেন। এবং এটা ছাড়াও আমার ইউটিউব চ্যানেলে প্রচুর ভিডিও দেওয়া আছে নানান ধরনের টপিকের উপর এবং নানান সফটওয়্যারের উপর। আই হোপ যদি আপনি ভিডিওগুলো দেখেন আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে, অহেতুক ফালতু কোনো ভিডিও এখানে পাবেন না এবং প্রত্যেকটা ভিডিও 100% জেনুইন। ওকে, এখন মেইন টপিকে আসি। প্রথমত আমি এখানে সফটওয়্যার ইন্টারফেস নিয়ে বেসিক কিছু আলোচনা করব, দেন সফটওয়্যার নিয়ে কথা বলবো। সফটওয়্যারটি আমার ওয়েবসাইটে পেয়ে যাবেন, ওয়েবসাইটটি হচ্ছে rirobineee.com। অ্যান্ড ওয়েবসাইটে যাওয়ার পর প্রথম কিভাবে ডাউনলোড করতে হয় সেটা দেখে নেবেন, সেটা দেখে দেন কাজ করবেন। আপনি যে সফটওয়্যারটি এখন পাচ্ছেন নাকি সম্পূর্ণ বিনা খরচে, এটা যদি আপনি টাকা দিয়ে ব্যবহার করতে চান, প্রতি মাসে 1800 টাকা সম্ভবত পে করতে হয়, ইয়ারলি 22,000 টাকা মতো পে করতে হয়। সো এত টাকা একটা সফটওয়্যার আপনি ব্যবহার করবেন, আপনি যদি আধা ঘন্টা বা এক ঘন্টা সময় দিতে না পারেন এটার পিছনে, তাহলে আপনি টাকা দিয়ে কিনে দেন ব্যবহার করেন, এটা দেখার প্রয়োজন নেই। কীভাবে ডাউনলোড করতে হয় সেটা আগে দেখবেন, তারপর ডাউনলোড করবেন। আর কথা মতো কাজ করলে একদম নিশ্চিন্তে আপনি ব্যবহার করতে পারবেন, কোনো প্রকার ঝামেলা হবে না। সো এখন আমরা কিছু বেসিক কাজ দেখি, যারা নতুন আছেন তারা দেখতে পারেন, বাকিদের দেখার প্রয়োজন নেই। তো নতুন প্রজেক্ট নেওয়ার জন্য আমরা এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবো, তারপর প্রজেক্টের নাম দিতে হবে এখানে FT মানে ফার্স্ট টিউটোরিয়াল, বা FP দিতে পারেন ফার্স্ট প্রজেক্ট, যা শর্টকাটে লিখলাম। দেওয়ার পর আমরা নর্মালি ক্রিয়েটে ক্লিক করি, আর এই পাশে কিছু ইম্পোর্ট সেটিংস রয়েছে। তো প্রথমটা কি বেসিকটা বলে রাখি, এটা হচ্ছে কপি মিডিয়া, মানে ক্যামেরা থেকে আপনি আপনার কম্পিউটারে ফাইল ট্রান্সফার করবেন এবং পাশাপাশি কাজ করবেন, ট্রান্সফার হতেও থাকবে আপনি কাজও করতে পারবেন, এই ক্ষেত্রে এটা প্রয়োজন পড়ে। বাট আমি সাজেস্ট করবো এটা ইউজ না করার জন্যই। একটা ফাইল কপি করতে কতক্ষণ সময় লাগে, কপি হয়ে সম্পূর্ণ আসার পরে কাজটা করেন তাহলেই বেটার, বা চাইলে আপনি সেমভাবে কাজটা করতে পারেন, কোনো প্রকার প্রবলেম হবে না এডিটিংয়ে। তারপর হচ্ছে নিউ বিন, এটা হচ্ছে ফোল্ডার ক্রিয়েট করবে, ফোল্ডার ক্রিয়েট করে পার্টিকুলার ফাইলের জন্য আলাদা আলাদা ফোল্ডার করে রাখা যাবে আর কি, এটা হচ্ছে নিউ বিন, সেটা আমরা পরে দেখব। তারপর হচ্ছে সিকোয়েন্স, সিকোয়েন্স হচ্ছে আপনি ভিডিওটা এডিট করার পর ইউটিউবে আপলোড করতে পারেন, তারপর টিকটকে করতে পারেন, ইনস্টাগ্রামে করতে পারেন, ফেসবুকে করতে পারেন। এখন এক এক জায়গায় এক এক রেজুলেশন থাকে, সব জায়গাটা সেম না, রাইট? এখন সিকোয়েন্স থেকে যদি আপনি একটা সিকোয়েন্স রেডি করে রাখেন ডিফল্টভাবে, তাহলে নেক্সট টাইম ভিডিও এডিট করার সময় বারবার আপনাকে নতুন সিকোয়েন্স তৈরি করতে হবে না, বা ভিডিও রেজুলেশন নিয়ে কোনো প্রকার ঝামেলা ফেস করতে হবে না, এটা ফিক্সড থাকবে। আপনার যখন যেটা প্রয়োজন জাস্ট ওইটাকে সিলেক্ট করবেন, তারপর বাকি কাজটা করতে পারেন। এখন ভিডিও আপনি যেখান থেকে আনেন না কেন ওই পারফেক্ট সাইজ অনুযায়ী বসে যাবে, নয়তো এক এক সময় এক এক ভিডিও দিলে রেজুলেশন ডিফারেন্স হয়ে যাবে। যাই হোক, বাকিটা আপনারা পরে বুঝবেন যারা কাজ শিখতে যাচ্ছেন আর কি। সো আমি ক্রিয়েটে ক্লিক করছি। তো নর্মালি যারা 2022 ইউজ করবেন প্রথম এরকম আসবে না, আপনাদের ক্ষেত্রে আসবে এটা এরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে? এখন যা নতুন আছেন, নতুনদের ক্ষেত্রে এই টাইম লাইন মানে যেখানে আপনি কাজগুলো করবেন এটা একটু বড়ো হলে ভালো হয়, আর এই প্রিভিউ প্যানেলটা না হলেও চলে। বাট এই প্রিভিউ প্যানেলের কিছু সুবিধা রয়েছে, সেটা আপাতত আমরা না নেই, এটা আমরা পরে নিতে পারবো যখন একটু অ্যাডভান্স হবো। বাট বেসিক্যালি যখন কাজটা শুরু করবেন তখন এই টাইম লাইনটা বড়ো হলে, বা যেই সেটিংসগুলো আছে যেগুলো মেজর আমাদের কাজে লাগে আর কি মেনলি প্রথম দিকে, এটা যদি আপনার সামনে থাকে তাহলে কাজটা করা ইজি হবে। তাই এই ওয়ার্ক প্রেসটা আমরা ঠিক করে নিতে পারবো, আপনি চাইলে এগুলো রাইট ক্লিক করে এখান থেকে রিমুভ করতে পারেন। বাট এইভাবে না করে এই যে ডান পাশে একটা ওয়ার্ক প্রেস অপশন রয়েছে এখানে ক্লিক করবো, তারপর এখান থেকে এসেনশিয়ালসে ক্লিক করবো। তাহলে কী হবে, টাইম লাইনটা বড়ো হয়ে যাবে, আপনার যে ডাটাগুলো ইনপুট করবেন ইনপুট ডাটাগুলো এখানে চলে আসবে, এটা হচ্ছে আমাদের প্রিভিউ প্যানেল, এখান থেকে আমরা দেখতে পারবো, এবং ইফেক্টগুলো এই পাশে চলে আসবে ডান পাশে। তো এখান থেকে খুব সহজে আমরা কাজগুলো করতে পারবো। ওকে, সো এইভাবে গুছিয়ে নিলে কাজ করার সুবিধা হবে। এখন কাজ শুরু করার পূর্বে
আপনি এরকম একটা ফোল্ডার তৈরি করে নেবেন। আমি দিয়েছি টিউটোরিয়াল, টিউটোরিয়ালের ভিতরে কী আছে, অডিও আছে, ক্যামেরা ভিডিও আছে, মিউজিক রয়েছে, ফটো রয়েছে, আর যদি কেউ বিরল নেন তাহলে বিরল থাকবে। অডিওর মধ্যে আপনার অডিও থাকবে, যদি আপনার কোনো এক্সটার্নাল ওয়েতে অডিও রেকর্ড করে থাকেন তাহলে ওই এক্সটার্নাল অডিওগুলো এখানে রাখবেন, সেটা আপনার কাজের সাপেক্ষে লাগবে। দেন ক্যামেরা ভিডিও, মানে আপনার ক্যামেরা দিয়ে যদি রেকর্ড করেন তাহলে র পিকচারগুলো ওই র ভিডিও এখানে রাখবেন। অ্যান্ড ব্যাকগ্রাউন্ড মিউজিক রাখতে পারেন আলাদাভাবে, এবং ফটোস প্রয়োজন পড়লে ফটোসগুলো আলাদাভাবে রেখে দেবেন। এবার ফোল্ডার তৈরি করে নিলে পরবর্তীতে কাজ করতে সুবিধা হবে। সো যেহেতু আমরা এখানে কাজ করব, তো কাজ করার পূর্বে আমরা একটা সিকোয়েন্স তৈরি করে নিই। সিকোয়েন্সটা যেটা বললাম পূর্বে, আপনি কোন রেজলিউশনে কাজটা করবেন, যেহেতু আমি ইউটিউবের জন্য ভিডিওটি মেক করছি সেক্ষেত্রে আমাকে 1080 পিক্সেল বা 4K নিতে পারি। আপাতত 4K যাব না, বিকজ আমার কম্পিউটারে এক্সট্রা কোনো গ্রাফিক্স কার্ড লাগানো নেই। তো রাইট ক্লিক করব, দেন এখান থেকে আমরা নিউ আইটেমে যাব, দেন সিকোয়েন্সে যাব, দেন এখান থেকে এই যে ডিজিটাল SLR যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। এই পাশে যে আইকনটা আছে, তারপর 1080 পিক্সেল এটাতে আসব। এখান থেকে আপনার যেটা প্রয়োজন সেটা চুজ করতে পারেন। 1080 পরে 24 দেওয়া আছে, 25 দেওয়া আছে, 30 দেওয়া আছে, ওটা হচ্ছে আপনার ফ্রেম রেট। তো ফ্রেম রেট কত হবে, ফ্রেম রেট 24 হলে ন্যাচারাল থাকে, এটা ভালো, এটি পারফেক্ট। সো আমরা 24 রেখে কাজটা করব, তারপর সেটিংসে চলে আসব। আসার পর এখন যদি আপনি 4K নিতে চান তাহলে 4K যে রেজলিউশনটা আছে এটা এখানে আপনাকে বসাতে হবে। যেহেতু আমি 1080 থেকে কাজ করবো তাই চেঞ্জ করলাম না। দেন বাকি যে সেটিংসগুলো আছে এটা ডিটেলি এটি সেমই থাকবে, এখানে তেমন কোনো চেঞ্জের কিছু নাই, সেম টু সেম থাকবে। তো সব কিছু ঠিকঠাক রেখে দেন নিচের দিকে চলে আসবেন। এখানে দুটো অপশন রয়েছে, একটা ম্যাক্স বিট ডেপথ, একটা হচ্ছে ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি। এই দুইটা আপনি তখনই টিক মার্ক দেবেন যখন আপনার কম্পিউটার GPU থাকবে। যেহেতু আমার GPU নাই তাই এটা আমি টিক মার্কটা তুলে দেবো, যাদের GPU আছে তারা অবশ্যই টিক মার্ক দেবেন। সো এতটুকু রেখে সেভ প্রিসেটে ক্লিক করতে পারেন, দেন আপনি নামটা দিবেন, কোন নামে সেভ করবেন, আবার দিচ্ছি FT, দেন ওকে প্রেস করব, এটা সেভ হয়ে যাবে। যদি কাস্টমার মধ্যে দেখেন সেভ হয়ে গেছে, ওকে, তো ওকে প্রেস করব। এখন FT এখানে চলে আসছে। এখন আপনি যেই ভিউটা এখানে ইম্পোর্ট করেন না কেন, 1080 পিক্সেলের যে রেজলিউশনটা আছে এটার মধ্যেই থাকবে, এর বাইরে যেতে পারবে না, এবং ফ্রেম রেট 24টাই ফিক্সড হয়ে গেছে এখানে। এখন যদি আপনি টিকটকের জন্য ভিডিও মেক করেন তার টিকটকের যে রেজলিউশনটা প্রয়োজন ওই রেজলিউশন একটা সিকোয়েন্স মেক করে নেবেন, ফেসবুকের জন্য একটা মেক করে নেবেন। মেক করার পর যখন সেটাতে কাজ করবেন জাস্ট ওইটা সিলেক্ট করে দেবেন, তাহলে ভিডিও করার সময় রেজলিউশন ঠিক আছে কি নাই এগুলো নিয়ে মাথা ঘামাতে হবে না। নয়তো দেখা যায় আমি যখন ক্যামটাসিয়ার ভিডিও কাজ করি অনেক সময় আমার এই ডেস্কটপে কাজ করছি বাট রেকর্ড করা হচ্ছে আমার ল্যাপটপে, ল্যাপটপ রেজলিউশন কম থাকে, 1370 থাকে সম্ভবত। সো ওইটা যখন এখানে ইনপুট করে কাজ করি যখন রেন্ডার করতে যাই গিয়ে দেখি রেজলিউশন কম, তখন আবার সব কিছু এলোপাতাড়িভাবে ঠিকঠাক করতে হয়, ঝামেলা আছে বিশাল। নতুবা রেন্ডার করে আবার পুনরায় এটা ইনপুট করে আবার রেন্ডার করতে হয়। সো এই ধরনের ঝামেলাগুলো আপনি ফেস করবেন না। এখন যে ফাইলগুলো থাকবে এখানে ইনপুট করে দেবেন, ডাবল ক্লিক করে ইনপুট করতে পারেন, রাইট ক্লিক করেও এখানে ইনপুট করতে পারেন, অথবা এই ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও এখানে ইনপুট করতে পারেন। সো যেহেতু ফোল্ডার ইনপুট করে দিয়েছি তাই এই মেসেজটা আসছে, ওকে প্রেস করব। তো আমাদের এই মেইন ফোল্ডারের মধ্যে আর অনেকগুলো ফোল্ডার রয়েছিল তাই এগুলো এখানে আসছে এরকমভাবে, বাট দেখেন এখানে ফোল্ডার আসছে আমাদের দুইটা, কারণ ফটো ফোল্ডারের মধ্যে এই কয়েকটা পিকচার রয়েছে, আবার এই যে উপরে একটা ব্যাক বাটন রয়েছে এখানে ক্লিক করব। ক্যামেরা ভিডিওর মধ্যে এই কয়টা ভিডিও রয়েছে, বাট অডিও ছিল একটা মাত্র অডিও ফোল্ডারের মধ্যে, যদি একটা থাকে তাহলে ওটা বাইরে চলে আসবে, অ্যান্ড কোনো ফোল্ডার যদি ফাঁকা থাকে তাহলে ওইটা এখানে শো করবে না। এখন যদি আপনি আবার এই অডিওটা কোনো ফোল্ডার নিতে চান তাহলে রাইট ক্লিক করে এখানে বিন নিতে হবে, নিউ বিন, তারপর মিউজিক লিখে এটা ফোল্ডার সেভ করলাম, তারপর এখন আপনি এটা ড্র্যাগ করে এটার উপরে পেস্ট রাখতে পারেন, তাহলে এটা কাজ করবে, বাট চাষটাকে সিঙ্গেল ফেলে ফোল্ডার এখানে আসবে না। ওয়েল, এখন আপনার যে ভিডিওগুলো আছে আপনি ট্র্যাক করে টাইমলাইনে নিয়ে আসেন, তারপর স্টেপ বাই স্টেপ গুছিয়ে নেবেন। ওয়েল, মোটামুটি বেসিক অনেকগুলো বিষয় নিয়ে কথা হয়েছে, এখন আসলে এডিটিংয়ের পার্টটা চলে আসছে, আর আমি এখানে যাচ্ছি না এডিটিংটা শেখানোর জন্য। যেটুকু দেখিয়েছি ইনপুট পর্যন্ত বেসিক কাজটা পারফেক্ট রয়েছে, আপাতত বাকি ভিডিও আমি কন্টিনিউ করছি না, যেহেতু এটা মেন পারপাস ছিল সফটওয়্যার দেওয়া, অ্যান্ড এটার উপর সিরিজ টিউটোরিয়াল আমি মেক করব যখন আমার নিজের কোর্সটি সম্পূর্ণ কমপ্লিট হবে। আমি এখন মিড লেভেলে আছি, মোটামুটি আমার আইডিয়া চলে আসছে যার কারণে এতটুকু দেখাতে পেরেছি আমি। তো আমার কোর্সটি যখন কমপ্লিট হবে আমি যখন টোটালি মানে ফুললি অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে কাজ করা শুরু করব তখন আমি এটার উপর ভিডিও দেব। ইভেন এখন যে ভিডিও রেকর্ড করেছি
এটা কিন্তু আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়েই এডিট করবো কিছুক্ষণ পর। সো আই হোপ সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন অ্যান্ড সফটওয়্য ওয়েবসাইট সম্পূর্ণ বিনা খরচে পেয়ে যাবেন, কোনো প্রকার ঝামেলা হবে না ইউজ করতে। কেটে দিচ্ছি, এটা সেভ করলাম না। সো ফাইনালি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।